নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং এ বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, অযথা সময় নষ্ট করতে চাই না। শুধুমাত্র ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা নিয়মিত চ্যানেলটি দেখছেন এবং আজকে যারা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টটা খুব দরকার চ্যানেলটি গ্রোয়ের জন্য। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। ডিভিশন আই লিগে কলকাতার দুটি দল খেলছে, সেটা তো আপনারা জেনেই গেছেন যে মোহামেডান স্পোর্টিংয়ের পাশাপাশি সেখানে খেলছেন ভবানীপুর এফসি। হ্যাঁ বন্ধুরা, এই ভবানীপুর এফসিতে গতকাল যোগ দিলেন চার্চিল ব্রাদার্স থেকে লোনে মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক শিলটন পাল। এই শিলটন পাল কিন্তু 14 বছর মোহনবাগানে খেলেছেন, তো মানে বলতে গেলে তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি এই দলে যোগ দিয়েই বলেছেন যে তিনি ভবানীপুরকে আই লিগে দেখতে চান এবং আই লিগে তোলার জন্যই তিনি এই দলে যোগ দিয়েছেন। তাছাড়াও এই শিলটন পাল ছাড়া ভবানীপুরের দলটা কিন্তু বেশ মানে ভালোভাবে গোছানো হয়েছে। দলে শঙ্করলাল চক্রবর্তীর মতো কোচ রয়েছেন, অরিজিৎ বাগুই, বিক্রমজিৎ সিং, আদেজা কোমা, অর্থাৎ সেই ভালো মানের সব প্লেয়ার রয়েছে এই দলেও। অর্থাৎ এই দলটাও যে ভালো খেলবে সেটা বলাই বাহুল্য। কিন্তু যে সমস্যাটা নিয়ে ভবানীপুর এফসি অভিযোগ করেছে সেটা হলো যে তাদের বেশিরভাগ ম্যাচই, অর্থাৎ দুটো ম্যাচ রয়েছে, একটা প্রথম ম্যাচ তাদের 8ই অক্টোবর বেঙ্গালুরু এফসির সঙ্গে রয়েছে, এফসি বেঙ্গালুরুর সঙ্গে, যার মানে যার পুরো নাম হচ্ছে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। সেই এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে প্রথম ম্যাচ রয়েছে 8ই অক্টোবর, এবং পাশাপাশি 14ই অক্টোবর তাদের গারোয়াল এফসির বিরুদ্ধে খেলতে হবে। এবং এই দুটো ম্যাচই দেওয়া হয়েছে দুপুর 12:30, মানে যেখানে রোদে একজন মানুষ 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না সেখানে দুপুর 12:30টার সময় কী করে ফুটবল খেলা সম্ভব, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ভবানীপুর এফসির কর্মকর্তা থেকে কোচ শঙ্কুলা চক্রবর্তী সবাই। তারা ফেডারেশনের কাছে আপত্তি জানিয়েছেন এই দুপুর সময় খেলতে। তারা বলেছেন যেহেতু ম্যাচ তাদের পিছানো হয়, অর্থাৎ ম্যাচ যেন 2:30 সময় দেওয়া হয়, এই নিয়ে কিন্তু তারা ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছেন বলে খবর বেরিয়ে আসছে। এদিকে মোহামেডান স্পোর্টিংয়ের ক্লাবের কোচ ইয়ান ল কিন্তু জানিয়েছেন যে তারাও কিন্তু এবছর আই লিগ উঠতে বদ্ধপরিকর। তারা এবছর তার হাতে যে দল রয়েছে সেই দলও কিন্তু আই লিগ ওঠার জন্য সব থেকে এগিয়ে রয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। এবং তিনি বলেছেন যে জৈব সুরক্ষার মধ্যে ফুটবলারদের খেলতে হবে, সেটা তিনি কিন্তু বেশ উপভোগ করছেন। তিনি বলেছেন যদিও মাঠে দর্শকরা আসবে না, দর্শকদের না থাকা তা তিনি মিস করবেন, কিন্তু এই যে জৈব সুরক্ষা রাখা হয়েছে তাদেরকে, সেটাতে তিনি অভ্যস্ত পড়েছেন এবং খেলোয়াড়রাও অভ্যস্ত পড়েছেন। তারা আশাবাদী যে এই জৈব সুরক্ষার মধ্য দিয়েও মোহামেডান স্পোর্টিং ভালো খেলবে এবং মোহামেডান স্পোর্টিং কিন্তু আই লিগে ওঠার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে রয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। হ্যাঁ বন্ধুরা, ত্রয়োদশ আইপিএলে আজ উদ্বোধন হচ্ছে আবুধাবিতে। তোমরা সকলে জেনে গেছো যে ভারত থেকে এবছর আইপিএল চলে গেছে বিদেশের মাটিতে। এবছর আরব আমির শাহির মাঠে থেকে খেলা হচ্ছে আইপিএল, এবং আইপিএলে আজকেই উদ্বোধন। এই উদ্বোধনী ম্যাচে কিন্তু প্রতিপক্ষ গত বছরের আইপিএলের ফাইনালিস্ট দুই দল। একদিকে ধোনির নেতৃত্বে রয়েছে চেন্নাই, আর অপরদিকে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বন্ধুরা, একদিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে চেন্নাই এবং মুম্বাই এই দুটি দলই কিন্তু এখনও পর্যন্ত যতগুলো আইপিএল হয়েছে এই দুটি দলে কিন্তু ধারাবাহিকভাবে সব থেকে ভালো পারফরমেন্স করেছে বলে আমরা দেখেছি। এবং এই দুটির এই দুই দলের অধিনায়ক একদিকে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের, আর অপরদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই দুজন ক্যাপ্টেন কিন্তু যদি আমরা তাদের পরিসংখ্যানগুলো দেখি তাহলে দেখা যাবে যে ধোনি কিন্তু আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক, কিন্তু তার পারফরমেন্স অন্যান্য অধিনায়কের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে তিনি সবার থেকেই এগিয়ে রয়েছেন, কিন্তু ব্যতিক্রম কিন্তু এই রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মার কাছে তিনি কিন্তু একটু কিছুটা হলো পিছিয়ে রয়েছেন। তো আমরা সেই পরিসংখ্যানের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এবছর মানে এখনও পর্যন্ত এই মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস মোট 28টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 17টি ম্যাচ এবং চেন্নাই সুপার কিংস জিতেছে 11টি ম্যাচ। চেন্নাই এবং মুম্বাই এই দুটি দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করব।
আমরা যদি সম্ভাব্য একাদশ দেখি তাহলে আমার যা ধারণা আজকে যে ম্যাচ রয়েছে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ হতে পারেন রোহিত শর্মা, কুইন্টন ডিকক, ঈশান কিষাণ যিনি উইকেট কিপার সামলাবেন, সূর্যকুমার যাদব, কামরান পোলার্ট, হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া, রাহুল চাহার, ধবল কুলকার্নি, জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট। হ্যাঁ বন্ধুরা, এই সম্ভাব্য একাদশ মুম্বাই ইন্ডিয়ান্সের। এবং আমরা জানতে পেরেছি চেন্নাই সুপার কিংসে যদি তাকাই তাহলে দেখা যাবে তাদের দলও কিন্তু বেশ অভিজ্ঞ ক্রিকেটারে পরিপূর্ণ। সেখানে রয়েছেন শেন ওয়াটসন, রয়েছেন মুরলি বিজয়, আম্বাদি রায়দু, ফাগ ডুপ্লেসি, এম এস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং ইমরান তাহির। অর্থাৎ এই দুটি দলের কিন্তু বেশ ভালো ভালো নাম রয়েছে। এবং যেহেতু ম্যাচ রয়েছে আজকে আরবের মাটিতে, সেখানকার মাঠগুলো কিন্তু বেশ ধীরের মাঠ, অর্থাৎ স্পিন সহায়ক পিচ আর কি। তো স্পিন সহায়ক পিচে যখন খেলা হবে তখন কিন্তু বেশ টক্কর হবে অবশ্যই। এবং চেন্নাইয়ের কিন্তু স্পিন অ্যাটাক বেশ ভালো, যদিও তাদের দল থেকে এই মুহূর্তে হরভজন সিং নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, কিন্তু চেন্নাই দল কিন্তু বেশ ভালো দল বলে আমি মনে করি। আর যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি তাহলে তো বলতে হবে সেই দল তো অন্যতম সেরা দল এবছর আইপিএলের। এবার আমরা জানতে পেরেছি যে এই ম্যাচের শুরুতে ধোনি তার সতীর্থদের প্রতি যে বার্তা দিয়েছেন তাহলে সেদিকে তাকাই তাহলে দেখা যাবে ধোনি বলেছেন শুক্রবার প্র্যাকটিসের পর সতীর্থদের নিয়ে স্পেশাল ক্লাসে বসেন মহেন্দ্র সিং ধোনি, এবং আইপিএলের প্রত্যেকের ভূমিকা কী হওয়া উচিত তাই নিয়ে কিন্তু তিনি তার সতীর্থ খেলোয়াড়দের কিন্তু বার্তা দেন। তিনি প্রত্যেককেই পরস্পরের পরিপূরক হিসেবে মাঠে কাজ করার কথা বলেছেন মেগা লিগ রিলে কিন্তু রিল অনেকটা রেসের মতো, কে পিছিয়ে পড়বে বাকিদের কাজ হবে তার মেক আপ করা। মাঠে ও মাঠের বাইরে অনেক ছোটো বিষয় থাকবে, সেগুলি সতর্ক নজর রেখে চ্যালেঞ্জটা সামলাতে হবে। তিনি আরও বলেছেন যে আমাদের সবাই ড্যাডস আর্মি বলছে, অর্থাৎ বয়স্ক প্লেয়ারদের ছড়াছড়ি বলেছেন, আমার বয়স যদিও 39 বছর, দলে আমার মতো সমবয়সী অনেকেই আছে যারা বুড়োদের দল বলছে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে বুড়ো হলেও খেলা কিন্তু তারা কারোর থেকে কম যায় না। বয়স কিন্তু খেলার যে কোনো বয়স যে খেলার ক্ষেত্রে কোনো ব্যাপারই না বা কোনো বিষয়ই না, সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে বলে তিনি জানিয়েছেন। তিনি অতীতের রেকর্ড, তিনি বলেছেন যে অতীতের চেন্নাইয়ের সুপার কিংসের যে রেকর্ড আছে সেটা ভুলে যাও, এটা নতুন টুর্নামেন্ট, নতুনভাবে সব কিছু শুরু করতে হবে, পরিস্থিতি আলাদা হলেও মাঠে নেমে কিন্তু সব কিছু ভুলে নতুন করে আবার আইপিএল জেতার জন্য কিন্তু সকলকে একত্রিত হয়ে মাঠে লড়াই করতে হবে বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেটলি তিনি জানিয়েছেন যে স্পিন শক্তির জন্য কিন্তু এবছর এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। তিনি বলেছেন যে অনেকে হয়তো তাদের বুড়োদের দল বলছেন, কিন্তু তারা বুড়োদের দল যারা বলছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি বলেছেন যে এই ধোনির নেতৃত্বে যে দল এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসে রয়েছে তারা কিন্তু কারো থেকে কম নয়। বিশেষ করে আবুধাবিতে এবছর কিন্তু স্পিন সহায়ক মাঠ রয়েছে, সেখানে চেন্নাইয়ের হাতে যে ধরনের স্পিনাররা রয়েছেন তারা কিন্তু অনেক সময় ভাগ্য করে দিবে এই দুটি দলের ম্যাচে। অর্থাৎ তিনি বলেছেন এই মুহূর্তে তার কাছে তিনি বলেন তার মতে এবছর চেন্নাই সুপার কিং সবার থেকে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বেটলি, যিনি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার বলে পরিচিত। এছাড়া আমরা জানতে পেরেছি সুনীল গাভাস্করকে আপনারা সকলেই জানেন, ভারতীয় এই মহা ব্যাটসম্যান, তিনি কিন্তু দিল্লিকে এগিয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, শুনলে অবাক লাগলেও এই কথা সত্য যে সুনীল গাভাস্কর বলেছেন দিল্লি কিন্তু এবছর খেতাব জিততে পারে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে পৃথ্বী শাহ যদি ওপেন ভালো করে করতে পারে এবং 3 নম্বরে শ্রেয়স আয়ার যদি ভালো খেলতে পারে তবে 4-5 নম্বরে ঋষভ পন্থ কিন্তু দলকে জেতাতে পারে বলে তিনি জানিয়েছেন। সানি আরও বলেছেন যে তিনি বলেছেন তাছাড়া তাদের দলে যে কয়েকজন বিদেশি প্লেয়ার রয়েছে যেমন সিমরন হেটমার, মার্কাস টোইমিস, অ্যালেক্স ক্যারির মতো যে সমস্ত বিদেশিরা রয়েছেন তারাও কিন্তু কারোর থেকে কম যান না। পাশাপাশি দিল্লি দলে কিন্তু রাহানের মতো ভারতীয় দলের খেলোয়াড় রয়েছেন, তাই তিনি বলেছেন যে দিল্লি কিন্তু এখনও পর্যন্ত কোনো খেতাব জিততে না পারলেও তারা কিন্তু খেতাব জেতার ক্ষেত্রে এবছর অন্যতম দাবিদার বলে জানিয়েছেন সুনীল গাভাস্কর। আমরা আজকের আপডেট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সেবৃদ্ধি ঘটুক, তোমাদের সাপোর্টটা কিন্তু দরকার ফ্রেন্ডস।
তো আশা করি তোমাদের সাপোর্টটা পাবো যাতে চ্যানেলটি গ্রো হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন তোমাদের সকলকে ভালো রাখে। নমস্কার।